তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো হ্যাপি হোলি তোমাদের সবাইকে, হোলি শুভেচ্ছা। তো যেহেতু শ্বশুর বাড়িতে এসেছি, তো কি বলতো, শ্বশুর বাড়িতে আসা মানে আমার চারদিকে ঘোরাঘুরি, মানে বাড়িতে আর থাকা হয় না, বুঝতে পারলে তো? এ নেমন্তন্ন করে, সে নেমন্তন্ন করে, মানে আমার বাড়ির থেকে বাইরেই কাটে। তো যথারীতি আজকেও মানে এসছি, তোমার ভাই এসছে আর কি, মানে আমার মহাদেব এসছে বাড়িতে, তো ছোট ভাই এসছে। তো সবার বাড়িতে অল্প অল্প করে সব দিদিদের বাড়িতে যাব দেখা করতে, তো একটু ঘোরাঘুরিও করব, মানে পুরোনো জায়গায় করে যাওয়া হয়, বুঝতে পারলে তো বন্ধুরা? এতদিন পরে আসা, তো বাড়ির সবাই মোটামুটি রেডি হচ্ছে, আমি রেডি হলাম, তো সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে, সবাইকেই তোমাদেরকে দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। দরজাকে ধাক্কা দিচ্ছে, কেলো চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো বড়দি, চলে এসো আমার বড়দি, দেখি কি অবস্থা। ওরে বাবা রে, বড়দি বলছে আমি শাড়ি পরিনি। হ্যাঁ, আবির কোথায় মা? হোলি, হ্যাঁ তো আবির ঠাবির কই? এ তাহলে আর কি হলো? আরে ঠিক আছে ঠিক আছে, হলি তো সবাই এমনি ড্রেস পরে। আরে রং রং লেগে গেছে। হ্যাঁ না না, ঠিক করেছে, আজকে 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 রিক্সাতে জামা কাপড় পরা। তারপরে শরীরও ঠিক নেই, শরীরটাও তো ভালো না, গালাটা টলছে, পুরো টলছে মাথা। এখানে সবথেকে ভালো লাগছে লাগছে তোকে? শ্বশুর বাড়িতে সবাই তো বললাম দুদিনে আমি মোটা হয়ে যাব, এখানে থাকলে পরে খাওয়া দাওয়া করতে করতে তোমাদের অত্যাচারে, খাওয়ার এত খাই দেয় অত্যাচার, আমি ইয়েও হয়ে যাই। বাপি এদিকে কি সব বার করছে ভিতর থেকে, ভান্ডার থেকে? বাপি কি বার করছে, কি বার করছে বাপি তোমার ভান্ডার থেকে? কিসের জামা কাপড় নিবি? তো দেখো নিচে নেমে দেখছি যে বড়দিদের গাড়িটা খারাপ হয়ে বসে আছে, বলতো কি ঝামেলা। বড়দিরাও যাবে বলছিল আমাদের সাথে বড়দিদের গাড়িটা নিয়ে, কি অবস্থা, গাড়িটাই স্টার্ট হচ্ছে না। অনেক চেষ্টা করলো বড়দির ছেলে, মানে আমাদের মানে বাড়ির বড় ছেলে আর কি, তো কিছুতেই স্টার্ট হচ্ছিল না। তো যাই হোক, তো বড়দিকে আমাদের সাথেই নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম মাইথনে। তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো মাইথন ড্যামের কথা, সেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, আমাদের আসানসোল থেকে 22 কিলোমিটার দূরে। আর এই মাইথনের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কেন বলো তো বন্ধুরা? কারণ আমার শ্বশুরবাড়ি আগে মাইথনেই ছিল, কারণ আমার শ্বশুরবাশে চাকরি করতেন, সেই সূত্রে মানে আমরা আর কি আগে কোয়ার্টারই থাকতাম। আর এই ড্যামের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, বিয়ের পরপর না আমরা এখানে এসেই বসতাম, আমি আর তোমার দাদা ভাই, জানো তো। তো বন্ধুরা, আমরা তো এখন মাইথন চলে এসেছি, মাইথনে এসেছি আমার ছোটদির বাড়িতে। এটা হচ্ছে আমার ছোটদি, আমার ছোট ননদ, তোমরা তো দেখোনি, এই প্রথমবার দেখলে। ছোটদিদের কি বলতো, ফুলের বাগান করার খুব শখ, এত সুন্দর, দেখো কত সুন্দর ফুল গাছগুলো, কি সুন্দর, কত রকম গাছ। হ্যাঁ কি সুন্দর না, গাছগুলো পুরো তুলে দেওয়া হয়েছে না, খুব সুন্দর। এটাকে কি বলে জানো, বগনভিলিয়া নাকি? হ্যাঁ বগনভিলিয়া না, কোন বলো, বেগুনভিলিয়া, এইগুলো এইগুলো। হ্যাঁ ওদের বাগানটা দারুণ, এই বাগানে ভিলা আছে দেখো, দেখো গাছের ফুল দিয়ে কি সুন্দর রেখেছে, টাটকা ফুল গাছে, একদম টাটকা গাছের ফুল। আমরা তো মানে আর্টিফিশিয়াল রাখি, আর এখানে টাটকা আছে। এটা হচ্ছে ছোটদির বাড়ি। কি বলতো, আমার এই ছোট ননদের বাড়িতে আমরা অনেক দিন বাদে এলাম, কারণ আমরা যতবার আসতাম ছোটদিরাই আসতো, আর মানে প্রায় 1.5 বছর পর আমরা এলাম। আর এই যে ওর যে ডগিটা দেখতে পাচ্ছ, আমাদের খুব ভালোবাসে। আর এই যে দেখতে পাচ্ছ লাল রঙের চুড়িদার পরা, এর ছোটদির মেয়ে আর কি, বড় মেয়ে, তোমাদেরকে তো বললামই, ও যেন তো ছোটবেলার থেকে আমাদের হাতেই মানুষ, মানে আমাদেরকে এত ভালোবাসে। তো আজকে এত আনন্দ করলাম অনেক দিন বাদে এসে, তো এসে নিয়ে একটু মানে কি বলতো, এত গরম ছিল, কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে দিয়েছে। আমি কোল্ড ড্রিঙ্কস খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকে গরমে খেয়েই ফেললাম, বুঝতে পারলে তো। দেখো ছোটদিদের ঠাকুর ঘরটা কি সুন্দর, আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিত তো এই বাড়িতে সবাই, শ্বশুর বাড়িতে।
দেখো কি সুন্দর করে সাজিয়েছে। সব থেকে ভালো লাগছে আমার কি বলতো, নিজের গাছের ফুল বাগানের কি সুন্দর, দেখো টাটকা ফুলগুলো সব খুব সুন্দর করে সাজিয়েছে। এইটা হয়ে গেলে হোলি স্পেশাল গান হবে, হোলি স্পেশাল গান। দেখো সর্দিদের বাগানটা এত বড় যে দেখো এখানে উনান করে ওরা এখানে রান্না করে। কি রান্না করছো? হ্যাঁ খিচুড়ি, দারুন। হ্যাঁ কি হয়েছে? ক্যাপসিকাম, ক্যাপসিকাম না টমেটো তো, তাই ক্যাপসিকাম হয়েছে। হ্যাঁ তাই তো, কি সুন্দর ক্যাপসিকাম গুলো দেখো কি সুন্দর। হ্যাঁ এখানকার মাটিটা খুব সুন্দর, যা লাগাবে তাই হয়। হ্যাঁ ওই তো আকন্দ ফুল, এই আকন্দ বলছি, এই দুটো ফুল সুন্দর। সব থেকে ভালো লাগছে এখানে উনানের এখানে রান্নাটা। কালি পড়েছিল বলছি, পাচ্ছি কলা কোথায়? ওই তো কলা দেখো, কি করবে কলাটা নিয়ে? কাঁচা কলা আছে, পাকা পাকেনি তো এখনো, পাকা নাই। এটা কি কলা বলতো? এটা এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা, সিঙ্গাপুরি না। আর দেখো এত সুন্দর পেঁপেটা পাখিতে খেয়ে নিয়েছে। হ্যাঁ কত সুন্দর পেঁপে দেখো। তো বন্ধুরা আজকে হোলি, আর হোলিতে রং খেলবো না আর নাচ গান করবো না, সেটা কি হয় বলতো? আর এমন নাচ নেচেছি, সবাই একদম পাগলের নাচ নেচেছি, আর মন খুলে নেচেছি যে যেরকম পেরেছি, বুঝতে পারলি তো বন্ধুরা? আর মাকে দেখছো, দেখতে পাচ্ছ তো, ফটো তুলতে ব্যস্ত। এখানে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে বাগানে বসে। কি কি খাচ্ছে বলতো? ছোটবেলায় না আমি খিচুড়ি, মাংস কষা, বেগুনি বানিয়েছিলাম যখন ক্লাস 5 এ পড়তাম। দেখো খেতে খেতে গল্প কত সব, ক্লাস 5 এ যখন পড়তাম না বাগানে বসে সবাই খাওয়া দাওয়া করছে খিচুড়ি আর মাংস। মনে আছে তোমার? হ্যাঁ হ্যাঁ সবার সব মনে আছে, মনে না রাখলে হবে? মারা বলতো তুই এত বাচ্চা হয়ে তুই খিচুড়ি আর মাংসটা বানালি কি করে, এখন তোর ভাগনা পাট রাখছে। তো বন্ধুরা তোমার আজকে হোলিতে অনেক আনন্দ ফুর্তি করলাম, অনেক ভালো করে রং খেলা খেললাম। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ আজকে যেহেতু হোলি উৎসব আছে, আর মাইথনটা তো তোমার ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে, যে কারণে বিকেলবেলা হলে পরে মোটামুটি একটা ভিড় হয়ে যাবে, বুঝতে পারলে তো, যে কারণে আমাদের সন্ধ্যের আগে বেরিয়ে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা এখন আমরা সবাই বেরোচ্ছি। তো আজকে আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও, হালকা একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো ভালো থেকো সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা। তো কি বলতো বন্ধুরা, আমরা যখনই যেখান থেকে যাই না কেন সবারই মন খারাপ হয়ে যায়, সবার তো হয়েছে, সেই সঙ্গে ডগিরও মন খারাপ, বুঝতে পারলে তো, আমাদেরকে কিছুতেই যেতে দেবে না, চিৎকার শুনতে পাচ্ছো? আর আমরা মাইথন ছেড়ে যাচ্ছি এবার নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের জন্য মিমিদের দেখার জন্য যাচ্ছে।